আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুদ্দিন, হেপাটোবিলিটি প্যানকেটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। তো আমি শুরু করি গলব্লাডার নিয়ে। আজকে গলব্লাডারে কিছু রোগ নিয়ে আমি আলোচনা করব। গলব্লাডারে কী কী রোগ হয়? তো গলব্লাডারে সাধারণত আমাদের গলব্লাডারে পাথর হয়ে থাকে, গলব্লাডারে ইনফেকশন হয়ে থাকে, তারপরে গলব্লাডারে অনেক সময় টিউমার হয়ে থাকে। তো গলব্লাডারে পাথর হলে কিভাবে আমরা বুঝতে পারবো? গলব্লাডারে পাথর হলে অনেক সময় আমরা সেটা হলো অ্যাসিমটোমেটিক, যেটা আমরা কোনো সিমটমই প্রকাশ করে না। গলব্লাডারে ইউজুয়ালি আমাদের কাছে অনেক সময় লোকজন একটা আল্ট্রাসাউন্ড নিয়ে আসে যে অন্য কারণে আমি পরীক্ষা করাইছি, আল্ট্রাসাউন্ড করছি, সেখানে পাথর ধরা পড়ছে, তার কোনো সিমটমই নেই। আরেকটা আছে, গলব্লাডারে পেশেন্ট আসে আমাদের কাছে সিমটম নিয়ে আসে। কী কী সিমটম নিয়ে আসতে পারে? তার পেটের ভিতর পেটের উপরের অংশে ব্যথা হচ্ছে, অনেক সময় জ্বর নিয়ে আসে, অনেক সময় বমি নিয়ে আসে, আর অনেক সময় বলে যে আমার গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিকের কারণে অনেক সময় আসে। তো গ্যাস্ট্রিক কোনো এই ধরনের কোনো শব্দ নেই গ্যাস্ট্রিকের, বা আরেকটা অর্থ হলো স্টোমাক। তো এটা আমরা ধরে নিই যে তার পেটে ব্যথা হচ্ছে, সেই জন্য এসে আমার কাছে আসে। তখন এইটাকে বলে স্টোনের জন্য অনেক সময় অ্যাকিউট কোলিসিস্টাইটিস হয়, অনেক সময় ক্রনিক কোলিসিস্টাইটিস হতে পারে। অ্যাকিউট কোলিসিস্টাইটিস গুলো আমাদের কাছে পেইন, ফিভার, অনেক সময় বমি, যে অ্যাকিউটনেস নিয়ে আসে। তো আমরা তারপরে আসার পরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা সহজে, খুব সহজে আমরা বুঝতে পারি যে তার গলব্লাডারে পাথর বা অন্য কোনো সমস্যা হয়ে উঠে কিনা। তো গলব্লাডারে পাথর আবিষ্কার করার জন্য আমাদেরকে প্রথমে যে পরীক্ষা করতে হয় সেটা একটা আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, আগে আমরা একটা আল্ট্রাসাউন্ড করে নিই, আল্ট্রাসাউন্ডের মাধ্যমেই সে বলতে পারে, আল্ট্রাসাউন্ড বলতে পারে যে তার গলব্লাডারে পাথর হয়েছে, অথবা তার অনেক সময় ইনফেকশন হয়, ইনফেকশনের কারণে তার অ্যাকিউট কোলিসিস্টাইটিস হয়। তো অ্যাকিউট কোলিসিস্টাইটিস হলে তার অনেক সময় গলব্লাডারে যে ওয়ালটা থাকে এটা ঠিক হয়ে যায়, হ্যাঁ, তারপরে গলব্লাডার অনেক সময় ডিস্টেন্ডেড হয়ে যায়। তো গল স্টোন, যেটা আমি যেটা মেইনলি আলোচনা আমার বিষয় সেটা হলো গল স্টোনে কি কি হতে পারে। গল স্টোনে হতে পারে তার অ্যাকিউট কোলিসিস্টাইটিস হতে পারে, কোনে কোলিসিস্টাইটিস হতে পারে, অনেক সময় সেই গল স্টোনটা পিত্তনালীতে গিয়ে অবস্ট্রাকশন হয়ে আমাদের জন্ডিস হতে পারে। অনেক সময় এটা যদি খুব বেশি বড় হয়, যদিও এটা খুবই আনকমন, আমি আমার জীবনে একটা পেয়েছি, সে খুব বড় হলে সেটা অনেক সময় ইন্টেস্টাইনে চলে যায়, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অনেক সময় হতে পারে। তারপরে যেটা হতে পারে, সেই গলব্লাডারে ইনফেকশনের কারণে তার অনেক সময় গলব্লাডারে এমফাইমা হয়, যেটা গলব্লাডারের ভিতরে যে ইয়ে থাকে, বাইল থাকে, সেটা ইনফেক্টেড হয়ে তার এমফাইমা ডেভেলপ করতে পারে। তো এমফাইমা হলেও অনেক সময় গলব্লাডার গ্যাংগ্রিনাস হয়ে অনেক সময় পারফর্শন হতে পারে। এইসব সব কিছুই গল স্টোনের জন্য হতে পারে। আমরা পেশেন্ট আসার পরে আমরা কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, অথবা প্রয়োজনে এমআরসিপির মাধ্যমে আমরা রোগটা ডায়াগনোসিস করতে পারি। তো এটা আমাদের দেশে এখন কমন যে পরীক্ষাগুলো, এগুলো পেশেন্ট যদি প্রবলেম ফেস করে আমাদের কাছে আসলে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার গলব্লাডারে কোনো প্রবলেম হয়েছে কিনা, অথবা সে প্রবলেমের কারণে সেটা কোনো অন্য কোথাও কোনো প্রবলেম সৃষ্টি করতেছে কিনা, সেগুলো আমরা ইজিলি বুঝতে পারি। তো সেই মতো আমরা চিকিৎসা করে থাকি। যদি শুধুমাত্র গলব্লাডারেই পাথর হয়ে থাকে, সেই গলব্লাডারের পাথর আমরা দুই ধরনের চিকিৎসার মাধ্যমে, একটা হলো কনজারভেটিভ চিকিৎসা দিয়ে, প্রথম আমরা তাকে অ্যান্টিবায়োটিক দিই, তাকে কিছু পেন কিলার দিই, তাকে কিছু অ্যান্টি আলসারেন ড্রাগ দিই, এগুলোর মাধ্যমে সে প্রথম রিলিভ হয়। তারপরে আমরা তাকে একটা সার্জারি কোলিসিস্টেক্টমির মাধ্যমে, সেই কোলিসিস্টেক্টমিটা দুইভাবে করা যায়, একটা পেট কেটেও করা যায়, একটা ল্যাপারোস্কোপির মাধ্যমে করা যায়। তো আমরা যেটা করি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এখন মোর দ্যান 95% আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে সেই চিকিৎসাটা করে থাকি, ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। তো ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি একটা খুবই মানে গোল্ড স্ট্যান্ডার্ড, এটা অপারেশন সারা ওয়ার্ল্ডে হয়, আমাদের দেশেও হয়। তো যারা যদি সার্জিক্যাল ট্রিটমেন্ট বা স্কিলফুল হ্যান্ডে যদি সে পড়ে থাকে তাহলে ইউজুয়ালি কোনো কমপ্লিকেশন হয় না। এই অপারেশন সাধারণত 15 থেকে 20 মিনিটের ভিতরে সম্পন্ন হয়ে যায়, পেশেন্ট হসপিটালে একদিন থাকলেই যথেষ্ট, একদিন পরে পেশেন্ট নর্মাল অ্যাক্টিভিটিতে চলে যেতে পারে। তো ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমিটা যে গোল্ড স্টোন ডিজিজের জন্য আমরা করি, এটা গোল্ড স্ট্যান্ডার্ড এবং এটাই হয়। কমপ্লিকেশন রেট অত বেশি না, কিন্তু অনেক সময় পেশেন্ট যদি যারা নতুন শিখতেছে ওদের কাছে যে অনেক সময় ইঞ্জুরি হতে পারে, সেই ইঞ্জুরির অবস্থাও কিন্তু ডিভাস্টেটিং। তো কেয়ারফুল ডাক্তার চয়েস করতে হবে, যে কোন ডাক্তার তার ল্যাপারোস্কোপি করবে এটাকে চয়েস করতে হবে, ভালো করে দেখতে হবে। তারপরে এই চিকিৎসাটা কিন্তু খুবই সহজ ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। এরপরে যদি ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমিতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা ওপেন চিকিৎসার মাধ্যমে কোলিসিস্টেক্টমি করে থাকি। আর
যেটা গল স্টোনের জন্য যে আরো প্রবলেম হতে পারে, সেটা গল স্টোন যদি কোনো কারণে পিত্ত নালীতে যদি অবস্ট্রাকশন সৃষ্টি করে, সেক্ষেত্রে সেই চিকিৎসাটাও আমরা অনেক সময় ইয়ারসিপি এর মাধ্যমে করে থাকি। ইয়ারসিপি এর মাধ্যমে, হ্যাঁ, সার্জিক্যাল কোনো প্রসিডিউর ছাড়াই ইয়ারসিপি এর মাধ্যমে আমরা স্টোন বাইর করে দিতে পারি, তখন সেক্ষেত্রে ভালো হয়। আর তার পরবর্তীতে ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি করে নিতে পারে। তারপরে যদি এটা যদি পাথর যদি পিত্তনালীতে পাথরটা যদি খুব বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের অনেক সময় ওপেন সার্জারি লাগবে। তো আমরা এমআরসিপি এর মাধ্যমে এই এটা সহজে খুব সহজে বুঝতে পারি তার কোথায় পাথর আছে কোথায় পাথর নেই, এগুলা আমরা পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি এবং এটা চিকিৎসা খুবই সহজ। তো আমরা যেটা বলবো, আমরা রোগীদের কাছে আমার যেটা আবেদন থাকবে সেটা হলো তাকে অবশ্যই ডাক্তারকে চয়েস করতে হবে, ভালো দেখে ডাক্তার চয়েস করতে হবে। গলব্লাডার সার্জারি খুবই সহজ একটা অপারেশন, কিন্তু অনেক সময় রোগীর লাইফ ফেল করে দেয়। যদি একবার বাইল ডাক্ট ইঞ্জুরি হয় তাহলে এটা সারা জীবনের জন্য তার সাফারিংস। আমার যে প্রফেসর ছিলেন উনি প্রায় বলতেন, স্যার প্রায় বলতেন যে আমাকে যদি অপশন দেওয়া হয় তোমার বাইল ডাক্ট ইঞ্জুরি করবা নাকি একটা পা কেটে নেবা, তো আমি পা কাটার কথাই বলবো যে বাইল ডাক্ট ইঞ্জুরিটা না হয়, কারণ বাইল ডাক্ট ইঞ্জুরি অনেক সময় তো ডিভাস্টেটিং কন্ডিশন হয়ে যায়। তো আমাদের কেয়ারফুল থাকতে হবে ডাক্তার চয়েসের ক্ষেত্রে, আমরা যেন ভালো ডাক্তারের কাছে ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি করি। গলব্লাডার গলস্টোন খুবই একটা কমন ডিজিজ আমাদের দেশে, খুবই কমন, অনেক পেশেন্টেরই হয়ে থাকে। তো এটার জন্য আমাদের ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা, সেই চিকিৎসার মাধ্যমে আমরা ইজিলি রেহাই পাই। অনেকেই চিন্তা করে যে গলব্লাডার অপারেশনের পরে আমার তো পিত্ত তুলি ফেলে দেবে, তারপরে আমি পরবর্তী জীবনযাপন কেমন করবো, এটা আমার নর্মাল জীবনযাপন আসবে কিনা। অবশ্যই গলব্লাডার ফেলে দেওয়ার পরেও আমাদের দেখা যায় যে মোর দেন 98% পেশেন্ট ভালো থাকে, হয়তো 1-2% ক্ষেত্রে পেশেন্ট অনেক সময় তার ডিসপেজিয়া বা ডিসপেপসিয়া হতে পারে, তার কিছুটা সিমটম থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট ভালো হয়ে যায়। কিন্তু গল স্টোন নিয়ে যদি ঘুরে অনেক সময় সেই গল স্টোনের জন্য পেশেন্টের যদি তার জন্ডিস বা অন্য কোনো কিছু ডেভেলপ করে সেটা আরও খারাপের দিকে যাবে। তো পরবর্তীতে আজকে এই পর্যন্তই থাক, গল স্টোন ডিজিজ নিয়ে আলোচনা করবো। পরবর্তীতে গলব্লাডারে যে আরও ডিজিজ অনেক সময় আছে, গলব্লাডারে টিউমার হয়, গলব্লাডারে ক্যান্সার হয়, গলব্লাডারে পলিপ হয়, এগুলো নিয়ে আমি আরেক সময় আরেকটা দিন আলোচনা করবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।